हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम टू फ्लेवर बांगला। आमी शांता आज आपनादेर साथे शेयर करछी खुबी मजादार ओ आकर्षणीय स्ट्रॉबेरी स्पंज केक। एई केकटी तैरी करते आमी कोनो बेकिंग पाउडार व्यवहार करी नाई। देखबेन बेकिंग पाउडार छाड़ा कत सहजेई स्पंजी सफ्ट स्ट्रॉबेरी केक तैरी हये जाबे। भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखबेन। আমি এখানে সহজভাবে বাটার ক্রিম তৈরি করে সহজ ও আকর্ষণীয় ডেকোরেশন করে দেখাবো। আগামীতে আপনারাও সহজেই এমন একটি আকর্ষণীয় ও মজাদার কেক তৈরি করতে পারবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুরোধ থাকবে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার। চলুন শুরু করা যাক। প্রথমে একটি 7 ইঞ্চি বেকিং প্যানে অয়েল স্প্রে ও ব্রাশ করে বেকিং পেপার সেট করে নিচ্ছি। তারপর একটি চালনিতে 150 গ্রাম বা 1 কাপ ও 2 টেবিল চামচ ময়দা ও 30 গ্রাম বা 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চেলে নিচ্ছি। গ্রামের হিসাবে মেজারমেন্ট স্কেল দিয়ে মেপে নিলে ভালো হবে, নতুবা কাপে মেপে নেবেন। এবার একটি বোলে 6টি ডিম নিয়ে নিচ্ছি। সাথে 150 গ্রাম বা 1 কাপ গুঁড়া করা চিনি দিয়ে 7 মিনিট বিট করে নিচ্ছি। যখন ফোমের মতো হলে ক্রিম কালার হয়ে যাবে তখন 1 টেবিল চামচ স্ট্রবেরি এক্সট্রাক্ট ও 1 চা চামচ পিঙ্ক ফুড কালার দিয়ে বিট করে নিচ্ছি। তারপর ময়দার মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। এখানে কেউ চাইলে বিট না করে ফোল্ডও করতে পারবেন। তারপর বেকিং প্যানে ঢেলে নিচ্ছি ও তিনবার ট্যাপ করে নিয়ে ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নিচ্ছি। দেখুন স্ট্রবেরি কেকটি তৈরি হয়ে গিয়েছে। এখন ডেকোরেশনের জন্য ঠান্ডা করে নিব। এবার ভ্যানিলা বাটার ক্রিম তৈরি করে নিচ্ছি। একটি বোলে 500 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে 3 মিনিট হাই স্পিডে বিট করে নিচ্ছি। বাটার স্মুথ হয়ে গেলে 300 ml কন্ডেন্স মিল্ক অল্প অল্প করে দিয়ে বিট করতে থাকব আরও 3-4 মিনিট। তারপর 1 টেবিল চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে বিট করে নিচ্ছি। দেখুন কত সহজেই ঝামেলা ছাড়া খুবই মজাদার সিল্কি ও স্মুথ বাটার ক্রিম তৈরি হয়ে গেল।
এবার আগে থেকে বেক করা কেকটি ডিমোল্ড করে নিচ্ছি। কেকটি একটি বাটার নাইফ দিয়ে তিনটি লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন কেকটি কত স্পঞ্জি ও সফট হয়েছে। তারপর কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে উপরে বাটার ক্রিম ছড়িয়ে দিচ্ছি। একইভাবে তিনটি লেয়ার সেট করে নিচ্ছি। এবার কেকের উপরে ও চারপাশে বাটার ক্রিম দিয়ে সমানভাবে কভার করে নিচ্ছি। একটি স্টার নজলের সাহায্যে সাইডের ফুলগুলো ডেকোরেশন করে নিচ্ছি। তারপর মাঝে স্ট্রবেরি স্লাইস ও পিচ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। কেকের সাইডে আমি কিছু স্ট্রবেরি স্লাইস ও রোস্টেড আলমন্ড এর স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আমি সম্পূর্ণ কেকটি আমার আইডিয়া থেকে এই ডেকোরেশন করেছি। আপনি আপনার পছন্দ মতো ডেকোরেশন করতে পারবেন। দেখুন দেখতে আকর্ষণীয় ও খেতে দারুণ মজাদার স্ট্রবেরি কেকটি পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। বর্তমানে আমাদের দেশে স্ট্রবেরির মৌসুম চলছে, তাই স্ট্রবেরি সব জায়গায় সহজলভ্য হবে। এখনই আপনারা এমন একটি কেক তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন।
আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।